হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ স্পেশাল প্রোগ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ফিল্ম বক্সে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই নতুন নতুন বাংলা ফিল্ম। আর এই ঈদে মুক্তি পেয়েছে বেশ কটি বাংলা ফিল্ম। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এই ফিল্মগুলি ফোকাস করব, আর তারই ধারাবাহিকতায় আজকের ফোকাস ফিল্ম কিস্তিমাত। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় একটি প্রোডাকশন হাউস টাইগার মিডিয়াম এই ঈদে তারা রিলিজ করেছে কিস্তিমাত ফিল্মটি। এই ফিল্মের কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন কাশিম আলী দুলাল এবং নির্মাণ করেছেন তরুণ মেধাবী নির্মাতা আশিকুর রহমান। এই শহর একটা জঙ্গল, আর এই জঙ্গলে বাস করে কয়েকটা পশু ভয়ঙ্কর। আমি কবিতা লেখা কবি না, আমি ওয়ান অ্যান্ড অনলি লায়ন্স রবি। মানুষ হয়ে জানোয়ারের নাম ধারণ করে সবাইকে ভয় দেখাতে পারো, কিন্তু আমি সেই শিকার যে আদর্শের মশাল হাতে নিয়ে শিকারে নিয়েছে। ওই ক্যারেক্টার কুমিরের কামড়টা তোদের দিয়েছে, আর ধারালো লেজের বাড়িটা আমাকে। আমার জীবনের সব স্বপ্নকে তো স্বপ্ন করে দিয়েছে মা। আমি তাদের কপালে লিখে দেব। মনে হচ্ছে আমি চাই না তুমি আমার সাথে থাকো। আজ তোকে একটা ফ্যাক্টরি বন্ধ করব, তোকে আমি তিলে তিলে মারব। আজ থেকে তুই বাজি, আমি সোলজার। জানি হাত দিয়ে একটা নেত্রাণটা বের করে ফেলব। এই লাইন রবি নামের বেবি অ্যাকশন এবং রোমান্সের মিশ্রণে নির্মিত কিস্তিমাত ফিল্ম সম্পর্কে বলেছেন এই ফিল্মের প্রযোজক, প্রধান দুই তারকা শিল্পী এবং নির্মাতা। হাই, আমি আরিফিন শুভ। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকেই আমার একটা ছবি রিলিজ হচ্ছে কিস্তিমাত, হয়ে গেছে ইনফ্যাক্ট। আমি সবার কাছে এই আশাই করব যে কোরবানির পরে যেন সবাই আনন্দ করার জন্যে, একটা আনন্দের সময় কিস্তিমাত সে আনন্দে একটু হলেও অ্যাড করবে। সো সবার কাছে এটাই আশা করব যে সবাই হলে গিয়ে আনন্দ করার জন্য ছবিটি দেখবেন। আজ অবশ্য বেশি নার্ভাস লাগছে, বিকজ আমার মুভি রিলিজ হয়েছে কিস্তিমাত। নিজে অনেক আত্মবিশ্বাসী, এখন বাকিটা আপনাদের হাতে। আপনারা বলতে পারবেন যে এটা আসলে আমরা কেমন কাজ করেছি এবং ছবিটা আসলে কেমন হয়েছে। সো আপনাদের উপরেই ডিপেন্ড করছে। আশা করছি অনেক ভালো হয়েছে, আমরা খুব ভালো কাজ করেছি, মুভিটা অনেক ভালো হয়েছে, এখন বাকিটা আপনাদের উপরে। ফিল্ম বক্সের সব দর্শকদের, কিস্তিমাতের পুরো টিমের পক্ষ থেকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আমার আশা আপনারা সবাই হলে এসে মুভিটি দেখবেন এবং আপনাদের এই মুভিটি ভালো লাগবে। আজকে মুক্তি পাচ্ছে আমার চলচ্চিত্র কিস্তিমাত। আপনারা চলচ্চিত্রটি সিনেমা হলে যেয়ে দেখবেন। অনেক যত্ন করে, অনেক সময় নিয়ে তৈরি করা হয়েছে কিস্তিমাত চলচ্চিত্রটি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিস্তিমাত মুভির গল্পে নির্মাতা দেবেন দর্শকদের নতুন চমক, আর সব আয়োজনে দর্শক হবেন চমকিত। একজন নির্মাতা হিসাবে কিস্তিমাত চলচ্চিত্রে আমরা অনেক অনেক নতুনত্বের আবির্ভাব করেছি। দেখা যাচ্ছে যে কিস্তিমাতে মূলত আমাদের মূল হাতিয়ার হচ্ছে নির্মাণ শৈলী, যেখানে আমরা আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে অনেক নতুন ফিল্ম মেকিংয়ের টেকনিক ব্যবহার করেছি, যেটা দর্শকদের অনেক ভালো লাগবে। মূলত আমাদের মূল উদ্দেশ্য ছিল গল্পটিকে যেন আমরা দর্শকদের কাছে সার্ভ করতে পারি। সেটা করার জন্য আমাদের যা যা দরকার ছিল, লেটেস্ট টেকনোলজি থেকে শুরু করে সব কিছু আমরা চেষ্টা করেছি। তো দর্শক বেসিক্যালি কিস্তিমাতের মধ্যে একদম নতুন প্রজন্মের মেকারদের যে মেকিং ক্যাপাবিলিটি সেটা দেখতে পাবে। পড়েছি প্রেমে প্রথম দেখায়, রেখো আমায় কাজল রেখায়। পড়েছি প্রেমে প্রথম দেখায়, রেখো আমায় কাজল রেখায়। শুধু একবার বলো তুমি যে আমার, তুমি ছাড়া এমনটা
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিস্তিমত মুভির প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন আরিফিন শুভ এবং আঁচল। তারা জানালেন তাদের নিজেদের কথা এবং জানালেন নির্মাতা আশিকুর রহমান সম্পর্কে অজানা কিছু কথা। এই ফিল্মের ডিরেক্টর আশিকুর রহমান আশিক, ভেরি ইয়াং, ভেরি ট্যালেন্টেড। সৃষ্টি শুরু থেকেই সবাই অনেক পলিশ থাকে না, কাজ করতে করতে দেখতে দেখতে শেখে। আমার নিজেরও অনেক ভুল আছে, আই এম শিওর, আমি শিখছি। আশিক তো সদ্য এলো, আশিকের অনেক শিখবে সে, আমিও শিখবো। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিয়া এবং আমি এটাতে কাজ করেছি একটি মডেলিংয়ের চরিত্রে। তো আমার সাথে কোয়ার্টিস আছে আরিফিন শুভ এবং আমার ডিরেক্টরের নাম হচ্ছে কিস্তিমত ছবির ডিরেক্টরের নাম হচ্ছে আশিকুর রহমান। এই মুভিতে যখন আমি ফার্স্ট কন্ট্রাক্ট করি তো আমি কিন্তু আশিক ভাইকে চিনতাম না। আমার সাথে জাস্ট ফোনে হাই হ্যালো হয়েছে। যেদিন আমি ফার্স্ট শ্যুটিংয়ে যাবো জাস্ট সেদিনই কিন্তু আমি আশিক ভাইকে ফার্স্ট দেখছি। কাজ না করলে আসলে আশিক ভাইয়ের সাথে বুঝতে পারতাম না। এবং উনি কিন্তু আমাদের ডিওপিও উনি ছিলেন। সো আশিক ভাইকে অনেক বেশি থ্যাংকস যে আসলে তার মেধা অন্যরকম, আমাদের বাংলা ফিল্মের, আমাদের মুভির জন্য আসলে এরকম ছেলে আসুক আমরাও চাই। এই ফিল্মের সবগুলো গানই সুন্দর, আমার ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে দ্য স্যাড সং যেটা, সেটা আমার খুব ভালো লেগেছে। তোমার মাঝে খুঁজে পাই নিজেকে আমি পুরোটা, তোমার মাঝে খুঁজে পাই নিজেকে আমি পুরোটা, আমার মাঝে আমি নাই কোথায় যেন অজানতা, কোথায় যেন অশ্রুতা, ও স্বপ্নের মতো কি
কিস্তিমাত মুভির প্রত্যেকটি আয়োজনই ভিন্ন রকম এবং ব্যাপক। ডলবি ডিজিটাল সাউন্ড, অ্যাকশন এবং অ্যানিমেশন সব কিছু মিলিয়ে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। আমাদের এখানে আপনার ধরেন একটা মুভি শেষ হয়ে যাওয়ার পর মেইন যে ইফেক্টসগুলো বা অ্যানিমেশনগুলি, যেগুলো একদিন পর্যন্ত আমরা আসলে বিদেশি মুভিগুলিতে দেখে এসেছি, আমরা এটা বলবো না যে আমরা ওদের চেয়ে ভালো করেছি, বাট হ্যাঁ আমরা এখন ওদের সাথে পাল্লা দিতে পারি। আমাদের সেই যোগ্যতা রয়েছে যে আমরা এখন একটা ভালো মানের মুভি মানুষকে উপহার দিতে পারি। সো কারিগরি দিক থেকে আমরা পিছিয়ে নেই, অন্যান্য দেশের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আমরা পিছিয়ে নেই, বরং আমরা একই তালে এগিয়ে যাচ্ছি, এবং আমি শিওর এটা রিফ্লেকশন আপনারা কিস্তিমাতে দেখবেন। কিস্তিমাতে নির্মাণে আমরা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, প্রি প্রোডাকশন থেকে শুরু করে প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন আমরা প্রচুর সময় দিয়েছি। দেখা গিয়েছে আসলে গত 6-7 মাস দৈনিক 15-16 ঘন্টা করে আমাদের পরিশ্রম করতে হচ্ছে। কিস্তিমাত চলচ্চিত্রটির সবগুলি গান লিখেছেন জাহিদ হাসান অভি, এছাড়া সঙ্গীত পরিচালক হিসাবে ছিলেন ইমরান, শকত আলী, ইমন, নাভেদ, সুচি শামস। এছাড়া কণ্ঠ দিয়েছেন পূজা, কণা, তাসিন সহ আরও অনেক নামকরা শিল্পী। মানে সত্যি কথা, আসলে এতটা যত্ন করে তৈরি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যেন দর্শকদের ভালো লাগে, নির্মাণশৈলীতে কোনো রকম যেন খুঁত না থাকে, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি। তারপরও যেহেতু আমার প্রথম চলচ্চিত্র, আশা করি দর্শকরা ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আমরা চেষ্টা করছি একটি ভালো চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের ঈদ স্পেশাল প্রোগ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ফিল্ম বক্স। সময় হলো আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, স্টে টিউনড উইথ ACTV। আপনাদের দেখালাম আমার পছন্দের কিস্তিমাত ফিল্মের একটি গান। চলুন জেনে আসি আপনাদের কাছে কি প্রত্যাশা করছেন কিস্তিমাত টিমের সদস্যরা। আমি চাই এবং আমরা পুরো ফিল্ম পরিবার চাই আপনারা এই মুভিটি টোটাল ফ্যামিলির সদস্যদের নিয়ে কিন্তু দেখতে পাবেন। সো আপনারা প্লিজ হলে গিয়ে আমাদের কিস্তিমাত ছবিটি দেখুন, আশা করছি ভালো লাগবে। এবং ACTV সকল দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আবারও ঈদ মোবারক। আমি আশা করব যারা অন্তত আমার ফ্যান্স তারা তাদের কাছে যে তোমরা সবাই হলে গিয়ে ছবিটি দেখবে এবং এনজয় করবে, শুধু দেখবে না আনন্দ করবে, আনন্দ করবার জন্য, আমি বলছি দেখে না আনন্দ করার জন্য যাবে। এতক্ষণে আমাদের যে কিস্তিমাত সিনেমাটি সব সারা দেশে মুক্তি পেয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমাদের এখানে যারা সবাই আছেন কলাকুশলী শিল্পীরা, তারা ভীষণ যতটুকু সম্ভব চেষ্টা করা পুরোটাই করেছেন একটা ভালো ছবি আপনাদের উপহার দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কিস্তিমাতের পরিচালক হিসাবে আপনারা হলমুখী হবেন, আবারও বাংলাদেশের ভালো চলচ্চিত্রকে উৎসাহিত করবেন, আমাদের চলচ্চিত্রগুলো দেখবেন, আপনাদের সমালোচনা সবকিছু আমরা সাদরে গ্রহণ করব, বাট আপনারা আবার হলে যাবেন, আবার আপনারাই ফিরিয়ে আনবেন আমাদের চলচ্চিত্রের অতীতের সোনালী দিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিস্তিমা চলচ্চিত্রটি হলে যেয়ে দেখার জন্য। ভিউয়ার্স, আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ফেয়ার অ্যান্ড লাভলি ফিল্ম বক্সে আমরা ফোকাস করব এই ঈদের রিলিজ পাওয়া ফিল্ম হিটম্যানের উপর। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন। আল্লাহ হাফেজ।